সুপ্রিয় দর্শক মন্ডলী টিপস ঘোর বাংলায় আপনাকে স্বাগতম আজকে আলোচনার বিষয় প্লাস্টিকের চাল চিনবেন যেভাবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিনবেন যেভাবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে বাজারে এসেছে প্লাস্টিকের ডিম আর সম্প্রতি গত চার ফেব্রুয়ারি গাইবান্ধার একটি দোকান থেকে পনেরো কেজি চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার জন্য জব্দ চাল ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে প্লাস্টিকের চাল নিয়ে আলোচনা এখন তুঙ্গে এটি মানবদের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক চালে ভাত খেলে প্রাণঘাতী ক্যান্সার হতে পারে আবার শিশুর ত্রুটিপূর্ণ জন্ম হতে পারে প্লাস্টিক ডিমের পর ভারতের কলকাতা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন দোকানে প্লাস্টিক চাল বিক্রি হতে দেখা যায় সেটি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলে ডিমের পর ভারত ঘুরে বাংলাদেশে বাজারও এখন প্লাস্টিক চাল প্রবেশের জোর গুজব রয়েছে আসুন ঘরোয়া পদ্ধতিতে জেনে নিই প্লাস্টিক চাল চেনার সহজ উপায় এক মুঠভতি চাল নিন এরপর ম্যাচ বা লাইটার জেলে তাতে ধরুন যদি চালগুলো প্লাস্টিকের তৈরি হয় তাহলে প্রাথমিকভাবে গন্ধ বের হবে এবং পুড়ে যাবে দুই সিদ্ধ করে ভাত বানানোর পর বোতলে ভরে দুই তিন দিন রেখে দিন এই সময়ে যদি এটিতে ফাঙ্গাস না ধরে বুঝবেন এটি প্লাস্টিক চাল কারণ আসল চালে খুব দ্রুত সময়ে ফাঙ্গাস ধরে যায় তিন এক মুঠো চাল নিন এরপর সেটি উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিন চালটি প্লাস্টিকের তৈরি হলে মুহূর্তে কুচকে যাবে এবং একটি লাঠি তেলের মধ্যে দিলে তার সঙ্গে সেগুলো উঠে আসবে চাল করতে পারেন এজন্য এক বোতল পানির মধ্যে এক চামচ চাল ছেড়ে দিন যদি এগুলো প্লাস্টিকের হয় তবে পানির উপরে ভাসবে প্রাকৃতিক চাল কখনো পানির উপরে ভাসে না পাঁচ এছাড়া সেদ্ধ করার সময়ও প্লাস্টিক চাল চেনা যায় যদি চালটি প্লাস্টিকের তৈরি হয় তাহলে সেদ্ধ করার সময় পাত্রের উপরের অংশে চিকন স্তর তৈরি করবে যেটি সাধারণত প্রাকৃতিক চালের ক্ষেত্রে হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ